এই গল্পটির সত্ত্ব আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড দ্বারা সংরক্ষিত। কে রে, আমার সর খায়, মাছ খায়, আয় গোলাপি বাতাসা দেব, ভাজা মশলা দেব, পরিদের দ্বীপের গল্প বলবো। বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। আজ আপনার জন্য লীলা মজুমদারের লেখা অহিতিতির বন্ধুরা। লীলা মজুমদারের জন্ম ২৬শে ফেব্রুয়ারি ১৯০৮ সালে কলকাতায় জ্যাঠামশায় উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর বাড়িতে। পড়াশোনায় ছিলেন তুখর, বিএ এবং এমএ দুই পরীক্ষাতেই প্রথম শ্রেণীতে প্রথম হন। অধ্যাপনা করেছিলেন দার্জিলিংয়ে, শান্তিনিকেতনে আর কলকাতার আশুতোষ কলেজের মহিলা বিভাগে। তারপর সারা জীবন স্বাধীনভাবে সাহিত্য চর্চা করেছেন। প্রথম ছোটদের বই বদ্রীনাথের বাড়ি, প্রথম বড়দের উপন্যাস শ্রীমতী, বহুদিন ছিলেন সন্দেশ পত্রিকার যুগ্ম সম্পাদক। তার উল্লেখযোগ্য রচনার মধ্যে রয়েছে পদীপেশির বর্মীবাক্স, টংলিং, হলদে পাখির পালক, পাকদণ্ডি ইত্যাদি। তিনি প্রয়াত হন ৫ এপ্রিল ২০০৭ সালে। আজকের গল্পটি আমরা নিয়েছি আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত সব ভূতরে বইটি থেকে। বইটির ভূমিকায় লেখিকা লিখেছেন, বিধাতার মঙ্গল বিধানে আমার আস্থা আছে, তাই আমার এই ভূতেদের একটু সুনজরে দেখতে হবে। এই সমস্তর একটিও সত্যি ঘটনা নয়, সব আমি বানিয়েছি। আজকের গল্প অহিদিদির বন্ধুরা, গল্প পাঠে অগ্নি, গল্পের সূত্রধার আমি ইন্দ্রাণী। শুরু হচ্ছে অহিদিদির বন্ধুরা। অহিদিদির স্বামী পেনশন নেওয়ার পর গড়িয়া ছাড়িয়ে কোন এক অজ পাড়া গাঁয়ে উঠে এলেন সপরিবারে। তাও আবার একটা নতুন খোলা হাতের কাজ শেখাবার স্কুলের প্রায় মিনি মাগনার অধ্যক্ষ হয়ে। তাঁর এই কাণ্ড দেখে কেউ বলল পাগল, কেউ বলল স্টুপিড, আর বেশিরভাগ বলল ঠিক ওঁরই উপযুক্ত কাজ হয়েছে। পরিবার বলতে অহিদিদি আর তাঁর বুড়ি শাশুড়ি। অবশ্যই অজ পাড়া গা ঠিক নয়, এককালে ভারী বর্ধিষ্ণু শহর ছিল বোধহয়। একটা মজা নদী গিয়ে গঙ্গায় পড়ত, নাকি মস্ত বন্দর ছিল, ব্যবসা বাণিজ্যের ঘাঁটি, বড় বড় বজরা এসে নোঙর ফেলত, মস্ত মস্ত ভাঙা ঘাট এখনো দেখা যায়। কিছুদিন আগে গ্রাম সংস্কারক দুর্দান্ত ছেলেরা কাদা তুলতে গিয়ে মরচে ধরা নোঙর আর অনেক মরা মানুষের কঙ্কাল তুলে কাজ ফেলে পালিয়েছিল। অহিদিদির দেওর ধরণীবাবু বলেছিলেন, কাদার নিচে নিশ্চয় মেলা ডুবো জাহাজ আছে, সরকার যদি বুদ্ধি করে এখানে হাতের কাজ শেখার স্কুল না করে নদীর কাদা তোলার ব্যবসা খুলতো, তাহলে তিন ডবল লোক চাকরি পেত আর সোনাদানায় সব বেটা ট্যাক ভর্তি হতো। অহিদিদির স্বামী সুরেনবাবু কথাটা হেসে উড়িয়ে দিলেও অহিদিদি একবার গিয়ে জায়গাটা ভালো করে দেখে হতাশ হলেন। মজা নদীতে বর্ষাকালেও হাঁটু জল হয় না, এখন পুজোর সময় পায়ের কবজি ডোবে না, তলাটা ইঁটের মতো শক্ত। বাড়ি ফিরতে দেরি হয়ে গেল, বুড়ি শাশুড়ি বেজায় খিটখিটে, তার ওপর দুধের ফরমায়েশ নিতে এসে গয়লা ফিরে গেছিল, মাছের জন্য হাটে লোক পাঠানো হয়নি, তোলা উনুন নিবে টিবে একাকার। গুছিয়ে বসতেই দিন চারেক গেল। এ অঞ্চলটাতে বহু পুরনো পোড়ো বাড়ির ধ্বংসাবশেষ, কয়েকটার দুটো একটা মহল মেরামত করে মালিকরা বাসযোগ্য করে রেখেছে, কয়েকটা পড়ে গিয়ে ইঁটের স্তূপ হয়ে আছে, যত রাজ্যের সাপখোপের বাস, আর কতকগুলো যে কোনো সময় ধসে পড়বে সেদিক দিয়ে বাসিন্দাদের অদ্ভুত রকম নিশ্চিন্ত বলতে হবে। চারদিকে মস্ত মস্ত আম কাঁঠালের বাগান, যত্নের অভাবে নাকি ফল হয় না, মস্ত মস্ত পুকুর, তার পাঁক তোলা হয় না, মাছের চাইতে ব্যাং বেশি, একটা বিজায় পুরনো পাথরের তৈরি বিষ্ণু মন্দির, তাতে কোষ্ঠি পাথরের বিষ্ণুর পাশে লক্ষ্মী, পূজারি নেই, গয়লাপাড়ার বাসিন্দারা দুবেলা ফুল গঙ্গা জল বাতাসা দিয়ে আসে। এদিকটাই নাকি সেকালে বড়লোক শেঠদের পাড়া ছিল,
গুপ্তধন থাকা কিছুই বিচিত্র নয়। গয়লারা শেঠদের দুধ জোগাত, ভাই ফরমায়েশ খাটত। মোট কথা, দিনের বেলা অত কিছু মনে না হলেও সন্ধেবেলা জায়গাটা বেজায় নির্জন হয়ে যেত। তার উপর চারিদিক ঘুটঘুটে অন্ধকার। কালীঘাটের সরু রাস্তাটাতে প্রত্যেকটা বাড়ির প্রত্যেকটা কথা শোনা যেত। এত গায়ে গায়ে বাড়ি যে চোর ঢুকবার জায়গা ছিল না। দিনের লোকদের হট্টগোল থামলেই রাতের লোকদের হট্টগোল শুরু হতো। মাত্র দু ঘন্টার জন্য রাত দুটো থেকে চারটে একটু নিঝুম হতো। এখানে সন্ধে না নামতেই মাঝরাত। সুরেনবাবু কিছু দেখে শুনে বাড়ি নেননি, যা দিয়েছে অমনি এসে উঠেছেন। কাছে পিঠে অন্য কেউ নেই। যত রাজ্যের পোড়ো বাড়ি আর মান্ধাতার আমলের আমবাগান, এ বাড়িটারও নয় ভাগ ভেঙে এই একটা ভাগ টিকে আছে। তবে এটাকে ভালো করে মেরামত করা হয়েছে। সেকালে হয়তো এটা কোনো বড় লোকের অন্দরমহলের খানিকটা ছিল। দক্ষিণ দিকে পাশাপাশি তিনখানা শ্বেত পাথর দিয়ে বাঁধানো ঘর, পাশে কলঘর, আর পূব দিকে এই রান্নাঘর, এর মধ্যেই ভাঁড়ার ঘর। আলাদা ভাঁড়ারের কি দরকার? সব খুলে ফেলে রেখে দিলেও কেউ নেবে না। কালীঘাটে জালনা শিকের ওপর জাল দিতে হয়েছিল, নইলে আঁকশি ঢুকিয়ে পুরনো গামছা পর্যন্ত নিয়ে যেত। আর এখানে ভুলে সারা রাত পিতলের ঘড়া বাইরে ফেলে রাখলেন। সকালে উঠে দেখলেন ঘড়া তো খোয়া যায়নি, বরং কিছু লাভ হয়েছে। পুরনো গন্ধরাজ লেবু গাছের মগডালের রস টুসটুসে লেবুগুলো কেমন করে খসে পড়ে আছে ঘড়ার ভিতরে। রান্নাঘরের সামনে চওড়া রক, তারপর শান বাঁধানো উঠোন। উঠোনের ধারে কুয়ো, লেবু গাছ, সজনে গাছ, বেল গাছ, আর রান্নাঘরের মুখোমুখি ভাঙাচোরা গোয়াল ঘর। সেখানে শেষ গরু হয়তো থেকে গেছে 50-60 বছর আগে। গয়লানি সকালে আড়াইশের আর এবেলা আধশের ঘন লালচে সুগন্ধি দুধ দিয়ে গেছে। খিটখিটে শাশুড়ি আজকাল রান্নাঘরে আসেন না, অবশ্য একদিক দিয়ে সেটা কিছু মন্দ না। তিনি দুবেলা দুবাটি এক বলকা দুধ খান, সেটা আলাদা করে তুলে রাখা হয়। দুবেলার চায়ের দুধও আলাদা করা হয়, বাকিটা পরন্ত আঁচে বসিয়ে রাখা হয়। আদিঞ্চি পুরুষর পরে সোনালি রং, তাতে চাঁদের গায়ের মতো ফুটফুট দাগ। রাতে সেই সর তুলে মধ্যেখানে কাশির বাটা চিনি ছড়িয়ে ভাঁজ করে রাখেন ওহি দিদি। শাশুড়ি এক চিলতে খান, সুরেনবাবু অর্ধেকটা মতো খান, কেউ এলে একটু খায়, আর কিছু বাকি থাকলে ওহি দিদি চাখেন। রান্নাঘরের দরজায় শিকলি তোলা থাকে। জানলায় বেড়ালের ভয়ে স্কুলের কর্তৃপক্ষই নতুন জাল লাগিয়ে দিয়েছেন। শর্টটি রোজ সুগন্ধি গোল টইটম্বুর হয়ে থাকে। দুপুরের একটু মাছ তোলা থাকে। রাতে জনতা স্টোভে একটু ছক্কা করেন ওহি দিদি। দুজনের জন্য খান কত হাত রুটি করেন, কি অল্প তেলে পরোটা ভাজেন, ঘন্টা খানেকও লাগে না। বিকেলে স্কুলের কারখানার ফোরম্যান বাবু স্ত্রী এসে বললেন, ও মা, ভয় করে না দিদি? গোয়াল ঘরের পেছনের দেয়ালে তো এতখানি ফাঁক, একটা দুটো ছোট ছেলে কি রোগাপানা মানুষ তো দিব্যি গলে আসতে পারে। আর আপনি কিনা দুধের সর আর রাজ্যের বাসনপত্র ছড়িয়ে রেখে দরজায় শুধু শিকলি তুলে ও ঘরে গিয়ে রেডিও শুনেন, বলি হারে আপনাকে। কর্তাগিন্নি তাই নিয়ে হাসাহাসি করেছিলেন। কিন্তু রাতে হ্যারিকেঞ্জেলে রান্নাঘরে গিয়ে ওহিদিদি দেখলেন সরের এক পাশ থেকে খানিকটাকে ছিঁড়ে নিয়েছে, মেঝেতে টপ টপ করে দুধ ফেলেছে, নতুন রং করা দেয়ালে ছোট ছোট আঙুল মুছেছে। ওহিদিদি কাউকে কিচ্ছু না বলে ওই দিক থেকে একটুখানি সর কেটে ফেলে দিয়ে বাকিটাতে চিনি ছড়ালেন। পাথরের বাটিতে তিনজনের জন্য চিনিপাতা দই বসিয়ে বাটিটা ডেকচিতে রেখে ঢাকা দিয়ে শিল চাপা দিলেন। চায়ের দুধ খাবার ঘরে ডুলিতে রাখলেন। মনটা খারাপ হয়ে গেল। সকালে গিয়ে গোয়াল ঘরটা দেখলেন। বাড়ি সারানোর জিনিস ছাড়া কিছু ছিল না, তবে পাশের পাঁচিলে সত্যিই খানিকটা ফাঁক। সুরেনবাবু সেই দিনই সেটা সারাবার ব্যবস্থা করলেন। সকালে জেলে বউ 75 পয়সায় এক রাশি ছোট ছোট তেল টসটসে খয়রা মাছ দিয়ে গেল। ওহি দিদি সবটা তেলে ভেজে অর্ধেকটা দিয়ে দুপুরে চচ্চড়ি করলেন, বাকিটা রান্নাঘরের ছাদ থেকে ঝোলা শিকের ওপরে তুলে রাখলেন।
সন্ধেবেলায় দেখলেন ঝাঁপি কাত, নিচে মেঝের ওপর দুটি মাছ পড়ে আছে, শিকে তোলা মাছ বেশ কম। উহিদিদি একেবারে তাজ্জব বনে গেলেন। সঙ্গে সঙ্গে গোয়াল ঘরের দিকে চোখ গেল। গোয়াল ঘরের উঠোনের দিকে দেয়াল ছিল না, খালি ওহিদিদির কোমর অবধি উঁচু শক্ত একটা বাঁশের বেড়া। হঠাৎ মনে হল অন্ধকারের মধ্যে সারি সারি গোটা দশেক ছোট ছোট মাথা যেন বাঁশের বেড়ার ওপর দিয়ে দেখা যাচ্ছে, আর অনেকগুলো রোগা রোগা কালো কালো হাত এ ওকে ঠেলে সরিয়ে নিজের জন্য জায়গা করে নেবার চেষ্টা করছে। ওহিদিদির বুক ঠিপ ঠিপ করতে লাগলো। আছে তাহলে ছেলেপুলে এই নির্বান্ধব পুরীতেও? কালীঘাটের বাড়িতে ছেলেপুলে ছিল না, বাড়িটা ছিল শ্মশান। ওহিদিদির ছেলেমেয়েরা বড় হয়ে এখানে ওখানে ছড়িয়ে পড়েছিল। শাশুড়ি কোনো ছোট ছেলের গলার আওয়াজ পেলেই ঝাঁটা নিয়ে তেড়ে যেতেন। কেউ আসতো না ওদের বাড়িতে, কেউ গল্প শুনতে চাইত না, খাবার চুরি করে খেত না। বাড়ি নাকি শ্মশান? ওহিদিদি গলা তুলে ডাক দিলেন, কে রে, আমার সর খায়, মাছ খায়। অন্ধকারের মধ্যে ঠেলাঠেলি চুপ। ওহিদিদি বললেন, আয়, গোলাপি বাতাসা দেব, ভাজা মশলা দেব, পরিদের দ্বীপের গল্প বলবো। বলার সঙ্গে সঙ্গে সুর সুর করে তারা বাঁশের বেড়া টপকে এগিয়ে এলো। আট দশটা রোগা রোগা ছেলে মেয়ে, গায়ে জামা নেই, রুক্ষ চুল, সাদা সাদা দাঁত বের করে ফিক ফিক করে হাসছে। ওহিদিদি গোলাপি বাতাসার কৌটো খুলে বললেন, কাছে আয় হাত পাত। অমনি দশটা নোংরা নোংরা হাত পাতা হলো। ওহিদিদি একটা করে বড় বাতাসা আর একটু করে ভাজা মশলা দিয়ে সামনেরটাকে জিজ্ঞেস করলেন, তোর নাম কি রে? ছেলেটা একটু খোনা বলল, বগেশ। এরা বুঝি তোর দল? দেখ, ওসব খাবার দাবারে হাত দিস নে, কেউ ছুঁলে বুড়ি ঠাকুমার খাবার নষ্ট হয়। আমি রোজ তোদের খাবার দেব। কি দেবে? কেন, মুড়ি লেবেন চুষ দেব, পান দেব, কুচো নিমকি দেব, নোনতা বিস্কুট দেব, আলু নারকেল ঘুগনি দেব, কুচো চিনি ভাজা দেব, কিন্তু নিজেরা কিচ্ছুটি নিবি না, কেমন? বকেশ দিব্যি মাথা দুলিয়ে সায় দিল। ওহিদিদি তাড়াতাড়ি জনতা স্টোভ রকে এনে আটার নেচি কাটতে কাটতে বললেন, এখন তোদের খাওয়া হলে ওইখানে বসে পড়, আমি তোদের পরিদের দ্বীপের গল্প বলি। ওরা যে যেখানে ছিল শান বাঁধানো উঠোনের ওপর এসে বসে পড়ল। ওহিদিদি বললেন, অনেক অনেক দিন আগে রমেশ বলে একটা দুষ্টু ছেলে ছিল, তার মা ছিল না, সৎমা ছিল। রমেশ না বগেশ। বেশ, তাই হবে, রমেশ না বগেশ। সৎমা বগেশকে খেতে দিত না, পড়তে দিত না, সকাল থেকে রাত পর্যন্ত খাটাতো, শোবার জন্য খাট দিত না, রাতে বগেশ ছাগলদের সঙ্গে শুত। শুয়ে শুয়ে সে ভাবত যে ওই তারাদের দেশে হয়তোবা তার মা আছে। ওহিদিদি গল্প বলে চলেন, আর ক্রমে ওরা কাছে এগিয়ে আসতে থাকে। ক্রমে ওহিদিদির পরোটা ছক্কা রান্নাও শেষ হয়, গল্পও শেষ হয়। আগে একটু জায়গা নিয়ে রেশারেশি কোঁত কোঁত শব্দ হচ্ছিল, শেষের দিকে সব চুপ। ওহিদিদি গল্প শেষ করলেন। তারপর রক্তাক্ত গায়ে ধুঁকতে ধুঁকতে, হাপুরের মতো হাঁপাতে হাঁপাতে, কাঁদতে কাঁদতে বগেশ গিয়ে সমুদ্রের তীরে আছড়ে পড়ল। অমনি সেই সুটকো বুড়ির নৌকো এসে তীরে ঠেকল, সঙ্গে সঙ্গে বুড়ির গা থেকে আলো বেরোতে লাগলো, সুটকো বুড়ি পুরী হয়ে গেল,
আর মা 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 বলে বগেশ তার কোলে লাফিয়ে পড়ল। দুজনকে নিয়ে নৌকো পরিদের দ্বীপে চলে গেল। গল্প শুনতে শুনতে ছেলেমেয়েগুলো ওহিদিদির পায়ের কাছে গাদাগাদি হয়ে পড়েছিল। ওহিদিদি স্টোভ নিভিয়ে খাবার তুলে বললেন, আজকের মতো হলো মানিক, বুড়ি ঠাকুমার খাবার সময় হলো, কাল আবার আসিস, ঝুরি ভাজা খেতে দেব আর ঘুঁটে কুড়ানির রানী হবার গল্প বলবো। এই বলে রান্নাঘরের দোরে শিকলি তুলে এদিক ফিরে দেখলেন ছেলেমেগুলো নিমেষের মধ্যে ভেগেছে। আর খাবার চুরি হতো না সেদিন থেকে, আর ওহিদিদিও একা পড়তেন না। সন্ধেবেলার ভয় ভাবনা একেবারে দূর হয়ে গেল। কোনো চোর বা ভূত বা দুষ্ট লোক ওই ছোঁড়াগুলোর চোখ এড়িয়ে আসতে পারবে না। বগেশ আমশি চুষতে চুষতে বলতো, কোনো ব্যাটার ছেলেকে এদিকে এগোতে দেব না মা। ওহিদিদি গল্প শেষ করে বললেন, তোরা সবাই তো রোগা কেন রে, থাকিস কোথায়? বগেশ পুরনো আম কাঁঠাল বটের বনের দিকে দেখিয়ে বলতো, ওই হতা আমাদের আস্তানা। ওহিদিদি বলতেন, ওগুলো কথা বলে না কেন রে, বোবা নাকি? তাই শুনে সব খিলখিল করে হেসে উঠত। বগেশ বলতো, লজ্জা পায়, জীবকাদের বড় লজ্জা মা। দূর বেটা, যারা বড্ড কথা বলে তাদের জীব কাটা বলে। কাল তালের বড়া করব, তালের ক্ষীর করব, খাবি তো? তাই শুনে সব এ ওর গায়ে গড়িয়ে পড়ল। ওহিদিদিও রকে দাঁড়িয়ে হাসতে লাগলেন, আহা নিশ্চয়ই খেতে পায় না, নিশ্চয়ই পাতার কুঁড়েতে থাকে, মা বাবাগুলো মানুষ না, অভাবে অনটনে হয়তো এগুলোকে বেদম পেটায়, ওদের সুখী করো ঠাকুর। এমনি করে প্রায় চারটে মাস কেটে গেল। সুরেনবাবুদের জন্য স্কুলের হাতায় চমৎকার নতুন কোয়ার্টার তৈরি হয়ে গেল। ওহিদিদি বললেন, ও মা বলো কি, পৌষ মাসে কখনো বাড়ি বদলাতে হয়? মাঘ পড়লে যাব। ছেলেপিলেগুলোর ওপর বিজায় মায়া, দিনগুলোকে ওরা দিব্যি জমিয়ে রেখেছিল। ওরা যে নতুন কোয়ার্টারে যাবে না সে বিষয়ে ওহিদিদির কোনো সন্দেহ ছিল না। প্রাণে ধরে চলে যাওয়ার কথাটা ওদের বলতে পারছিলেন না, ওদেরও নিশ্চয়ই কষ্ট হবে, কে খাওয়াবে কালো কালো রোগা গরিবের ছেলেদের? পৌষ পার্বণে ওহিদিদি পাটি সাপটা, গোকুল পিঠে, নারকেল নাড়ু, দুধপুলি করে সবাইকে খাওয়ালেন। সুরেনবাবুর সহকর্মীরা তো বিজয় প্রশংসা করলেন, শাশুড়ি বারণ শুনলেন না, তিনটে পাটি সাপটা আর এক বাটি দুধপুলি খেয়ে ফেললেন। আর সবাই চলে গেলে সুরেনবাবু তাস খেলতে মুকুন্দদের ওখানে গেলে ওহিদিদি রান্নাঘরে রকে দাঁড়িয়ে ডাকলেন, আয় বগেশ। অমনি ফিক ফিক করে হাসতে হাসতে দশটা ছেলে মেয়ে হাজির হল। ওহিদিদি স্বাদ মিটিয়ে ওদের খাওয়ালেন, তার আগে ঘটি থেকে জল ঢেলে হাত ধোয়ালেন। খাওয়া শেষ হলে সবাইকে একটা করে পান দিয়ে ওহিদিদি বললেন, আমরা স্কুল পাড়ায় উঠে যাচ্ছি, জানিস বোধ হয়? বগেশ সকলের হয়ে বলল, যাবি না আমাদের নতুন বাড়িতে? সবাই জোরে জোরে মাথা নাড়ল। ওহিদিদি বললেন, আমার দুঃখ হবে বলে আঁচল দিয়ে চোখ মুছলেন। তাই দেখে সবকটা ফোঁচ ফোঁচ করে একটু কাঁদল। তারপর বগেশ বলল, মোরাও থাকবো নিমা, মোরাও চলে যাব। কোথায় যাবি রে, পারিস তো আমাদের বাড়িতে আসিস। খুশিতে তো সবাই মাথা দোলাতে লাগল। রান্নাঘরের শিকলি তুলে ওহিদিদি ফিরে দেখেন সবকটা পালিয়েছে। ভাবলেন আর ওদের সঙ্গে দেখা হবে না, খুব কষ্ট হলো। পরদিন সকালে বাক্স প্যাঁটরা বাসনের সিন্দুক বিছানা সব নতুন বাড়িতে রওনা করে দিয়ে সুরেনবাবুকে আর শাশুড়িকে একটা সাইকেল রিক্সাতে তুলে দিয়ে ওহিদিদির স্বামীকে এই প্রথম মিথ্যে কথা বললেন, তোমরা এগো,
আমি গয়লা বউয়ের টাকা দিয়ে তার সঙ্গে দেখা করে আসছি। উঠোন গাছতলা গোয়াল ঘর দেখলেন, পাঁচিল মেরামত হয়েছিল, কিন্তু যাদের আসবার তারা ঠিকই পাঁচিল টপকে আসত। ওহি দিদি আম বনে ঢুকে অনেকখানি ঘুরে এলেন, কোথাও কোনো কুঁড়ে ঘর কি বস্তি দেখতে পেলেন না। তখন তাদের আরেকবার দেখবার আশা ছেড়ে দিয়ে একটা রিক্সা নিয়ে নতুন কোয়ার্টারে চলে গেলেন। এর দুমাস পরে ছোট মেয়ে জামাই ত্রিবাঙ্কুর বদলি হল। নাতি নাতনিকে অনেক দিনের জন্য ওহি দিদির কাছে রেখে গেল। তখন একদিন গয়লা বউ হঠাৎ বলে বসল, এবার নতুন বাড়িতে উঠে এসেছ, এখন বললে দোষ নেই, কি করে পাঁচ মাস ওই হানা বাড়িতে বাস করলে মা, ভেবে পাইনে। সন্ধ্যার পরে গ্রামের লোকেরা ও তল্লাটে যায় না, জীব কাটাদের ভয়। তোমরা কিছু দেখো নি? ওহি দিদি কাঠ হলেন। শাশুড়ি বললেন, কি বলছো বউ, জীব কাটা আবার কি, আমরা কাউকে দেখিনি টেকিনি, কে ওরা? ও মা, শুনোনি ঠাকুমা, ওই বাড়িটা ছিল এক মস্ত সদাগরে। একবার ভোরবেলায় গয়লাদের ছেলেমেয়েরা পৌষ পার্বণের পিঠে খেতে এসে এমনি হট্টগোল করেছিল যে কর্তা তাদের নজনের জীব কেটে দিয়েছিলেন। সবচেয়ে বড়টা পালিয়েছিল, সেও আজ 200 বছরের কথা হবে। গয়লাপাড়ায় আমরা আজও তাই নিয়ে দুঃখ করি। তারপর থেকে নাকি আম বাগানে আর বোল ধরে না। আর আশ্চর্যের কথা কি জানো মা, এখনই দেখে এলাম গাছে গাছে মুকুল এসেছে। যাই মা, এসব হলে আমরা দুঃখীরা দেবতাদের পুজো দিই। সানডে সাসপেন্সে আজ শুনছিলেন ওহি দিদির বন্ধুরা, রচনা লীলা মজুমদার, গল্প পাঠে অগ্নি, ওহি দিদি ও ওহি দিদির শাশুড়ির ভূমিকায় তমালি চৌধুরী, ওহি দিদির দেওর ধরণীবাবু পুষ্পল, ফোরম্যান বাবুর স্ত্রী এবং গল্পের সূত্রধার আমি ইন্দ্রাণী, গয়লা বউ ইভানা, বগেশের চরিত্রে অত্রি, সমবেত কণ্ঠে ইভানা, রিয়া, মোহর, লাজবন্তী, ইন্দ্রনীল এবং সায়ন, ধ্বনি পরিকল্পনা ও আবহ সঙ্গীত রিচার্ড, প্রচার অলঙ্করণ জয়েন্দ্র ডট, কার্যনির্বাহী প্রযোজক অরুণিমা দে, সহযোগিতায় দীপক রে, শব্দগ্রহণ এবং পর্ব পরিচালনা অগ্নি, সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় আমি ইন্দ্রাণী। শেষ হল লীলা মজুমদারের লেখা ওহি দিদির বন্ধুরা। আগামী সপ্তাহে আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে সানডে সাসপেন্স।